ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ এর প্রশ্নগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো এর ঠিক পরেই এই চ্যানেলে তোমরা পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রত্যেকটি সাবজেক্টের পার্ট ফাইভকে পেয়ে যাবে। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই পার্ট ফাইভের প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো পার্ট ফাইভের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার একজোড়া বিপ্রতীব কোণ পরস্পর পূরক হলে অপর জোড়া বিপ্রতীব কোণ দুটির প্রত্যেকটির মান হবে 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি নাকি 135 ডিগ্রি। তো এখানে সঠিক অপশান হবে ডি, অর্থাৎ 135 ডিগ্রি। তো এর কারণ দেখো, বলছে কি দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা, তো এই একটা সরলরেখা এই একটা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে কটা কোণ উৎপন্ন হয়েছে, একটা দুটো তিনটে আর চারটে, অর্থাৎ এখানে দুই জোড়া কোণ উৎপন্ন হলো। এখন আমরা জানি এই কোণ আর এই কোণ পরস্পর কি বিপ্রতীব কোণ, আর এই কোণ আর এই কোণ পরস্পর বিপ্রতীব কোণ, তাহলে এখানে এই এক জোড়া আর এই এক জোড়া দুজোড়া বিপ্রতীব কোণ উৎপন্ন হয়েছে। তাদের মধ্যে বলছে এক জোড়া বিপ্রতীব কোণ পরস্পর পূরক, তো পূরক কোণের শর্ত কি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে, অর্থাৎ এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের প্রত্যেকটির মান কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি বৃত্তীয় কোণ অর্থাৎ টোটাল কোণের মান কত, 360। কেন দেখো, এটা পুরো 180 সরল কোণ, এটাও পুরো 180 সরল কোণ, তাহলে টোটাল কত হচ্ছে 360। তো এই টোটাল বৃত্তীয় কোণটার মান 360, সেখান থেকে বলছে এই দুটো কোণের যোগফল 90, তাহলে বাকি দুজনের যোগফল কত হবে, তাহলে 360 থেকে 90কে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে কি হবে 270। তাহলে এই 270 ডিগ্রি কোণ এই দুটি কোণের যোগফল। এখন যেহেতু প্রত্যেকেই জানি আমরা যে বিপ্রতীব কোণ দুটি পরস্পর মানে সমান হয়, তাই দুটি কোণের যোগফল যদি 270 হয় তাহলে প্রত্যেকটি কোণের মান কত হবে, 270কে দুই দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 135। তো অপর জোড়া বিপ্রতীব কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে, 135 ডিগ্রি। তাই এখানে ডি অপশানটি সঠিক। এখন দুইয়ের অঙ্ক কি বলছে দেখো, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে নাকি তিন গুণ হবে। তো এখানে সঠিক অপশান হবে এ, অর্থাৎ অর্ধেক হবে। তো এর কারণ দেখো, আমরা জানি দূরত্ব ইকুয়ালস টু কি, গতিবেগ ইনটু সময়। তো এখান থেকে আমরা যদি সময়ের মানকে নির্ণয় করতে চাই তাহলে এই দূরত্বর নিচে গতিবেগটা নেমে যাবে, তাহলে সময় নির্ণয়ের সূত্র কি, দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এখন যদি আমরা ধরে নিই কোনো একটি দূরত্ব 20 কিমি আর এক ব্যক্তির গতিবেগ দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা, অর্থাৎ এক ঘন্টায় যায় 5 কিমি, তাহলে 20 কিমি পথ যেতে ব্যক্তিটির কত সময় লাগবে, তাহলে সময় অর্থাৎ টি ইকুয়ালস টু, তাহলে নির্ণয় কি, সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্বের মান কত, 20 কিমি, তো 20 ডিভাইডেড বাই গতিবেগ কত, 5 কিমি পার ঘন্টা, তো 20 বাই 5, তো 5 4 20, তাহলে ব্যক্তিটির সময় লাগছে কত, 4 ঘন্টা। এখন যদি আমরা গতিবেগকে দ্বিগুণ করি তাহলে 20 ডিভাইডেড বাই গতিবেগ ছিল কত, 5, তাকে আমরা দ্বিগুণ করেছি অর্থাৎ 2 দিয়ে গুণ করেছি, তাহলে সময় কত লাগছে দেখো, 20 ডিভাইডেড বাই 5 2 10, তো 10 দিয়ে 20 ভাগ করলে কি হবে, 2, তাহলে 2 ঘন্টা। তো প্রথম ক্ষেত্রে সময় লেগেছিল 4 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছে 2 ঘন্টা, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যা সময় লাগছে তার অর্ধেক, তাই এখানে অপশান এ সঠিক। এখন তিনের প্রশ্ন কি বলছে দেখো, 20 জন একটি কাজ 8 দিন করে, 10 জন ওই কাজটির 1/2 অংশ করবে 32 দিনে, 8 দিনে, 10 দিনে নাকি 2 দিনে। তো এখানে সঠিক অপশান হবে বি, অর্থাৎ 8 দিনে। তো এর কারণ দেখো, প্রথমেই আমরা ধরেছি সম্পূর্ণ কাজটি 1 অংশ, এখন 3টে ছক টেনে নেবে, লোক সংখ্যা, কাজের পরিমাণ আর দিন সংখ্যা। তো প্রথম লাইনে দেওয়া আছে 20 জন লোক একটি কাজ 8 দিনে করে, অর্থাৎ 20 জন লোক কাজটির সম্পূর্ণ অংশ করে 8 দিনে, যেহেতু সম্পূর্ণ কাজের মান কত ধরেছি আমরা, 1, তাহলে 20 জন লোক 1 অংশ কাজ করে 8 দিনে।
তাহলে 10 জন লোক, তো লোকের খানে আমরা 10 লিখেছি। কাজটির 1/2 অংশ অর্থাৎ হাফ কতদিনে করবে? তো এক্ষেত্রে দেখো, প্রথমে আমরা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা তুলনা করব, নেক্সট বার কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যাকে তুলনা করব। তো প্রথমে দেখো, লোক সংখ্যা ছিল 10, হয়েছে ছিল 20, হয়েছে 10, তাহলে কি কমছে? তাই আমরা অ্যারো চিহ্ন নিচের দিকে দিলাম। তো এর সঙ্গে আমরা দিন সংখ্যাকে তুলনা করব। তো 20 জন লোকের একটা কাজ করতে 8 দিন সময় লাগে, তাহলে 10 জন লোকের কাজটা করতে কি হবে? নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। তো এদিকে কমছে, এদিকে কি হচ্ছে? বাড়ছে। তাই দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক তোমরা লিখে নিয়েছি, নির্ণয় দিন সংখ্যা ইকুয়ালস টু 8 × যদি ব্যস্ত সম্পর্ক হয় যেমন ছিল ভগ্নাংশের আকারে লিখে দেবো, অর্থাৎ 20/10। তো 8×20/10 × এখন আমরা কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যাকে তুলনা করব। তো এক অংশ কাজ করতে 8 দিন সময় লাগে, আর হাফ অংশ কাজ করতে নিশ্চয়ই কম দিন সময় লাগবে। তো এদিকেও কমছে, এদিকেও কমছে, তাহলে এরা পরস্পর কি? সরল সম্পর্ক। তো সরল সম্পর্ক হলে কি হয়? উল্টে যায়, অর্থাৎ 1/2/1 হয়ে যাবে। যেহেতু 1/2 নিচে 1 কোনো দাম নেই, তাই আমরা 1 লিখলাম না, শুধুমাত্র 1/2 লিখলাম। তো এখন এই শূন্য পরস্পর কেটে গেল, এই দুই পরস্পর কাটলো, এই এক পরস্পর কাটলো, তাহলে উত্তর কি হলো? 8 দিন। তাই এখানে বি অপশানটি সঠিক। এখন 4 প্রশ্ন কি বলছে দেখো, 80 টাকার 5% ইকুয়ালস টু 400 টাকা, 16 টাকা, 4 টাকা নাকি 400%? তো এখানে সঠিক অপশান হবে সি, অর্থাৎ 4 টাকা। তো এর কারণ দেখো, 80 টাকার 5%, তো টাকার শব্দটিকে বিশ্লেষণ করলে কি হয়? টাকা ইন্টু এর, তো এর অর্থ কি? গুণ। তাই এখানে 80 টাকার 5% মানে 80×5% মানে কি? 5/100, অর্থাৎ এই পার্সেন্ট তুললে নিচে 100 দিয়ে ভাগ করতে হয়। তো এই শূন্য পরস্পর কাটলো, 5 দিয়ে 10 কাটলে কি হবে? 2, আর 2 দিয়ে 8 কাটলে কি হবে? 4, তাহলে ইকুয়ালস টু 4 টাকা, অর্থাৎ এখানে সি অপশানটা সঠিক। তো এখন 2 প্রশ্ন কি বলছে দেখো, সত্য মিথ্যা লেখো। তো 1 প্রশ্ন দেওয়া আছে, 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার, তো এর উত্তর হবে কি? প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তো এর কারণ দেখো, 5:1 অনুপাতে 30 লিটার ডেটল জলের মধ্যে ডেটল আছে। দেখো অনুপাত দেওয়া আছে কি? জল ও ডেটলের, অর্থাৎ জলের মান 5, ডেটলের মান 1। তাহলে যদি আমরা ডেটলের মানকে নির্ণয় করতে চাই, তো 1/ পুরোটার যোগফল, অর্থাৎ 5 কত? 6×  টোটাল ডেটল জল, তো কত? 30 লিটার। তাই আমরা ×30 লিখেছি, 6 দিয়ে 30 কাটলে কি হয়? 5, তো 5×5 লিটার, তাহলে ডেটলের মান আমরা পেয়েছি কত? 5 লিটার, কিন্তু অঙ্কে বলছে ডেটলের মান 25 লিটার, তাই এখানে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এখন 2 প্রশ্ন কি বলছে দেখো, 27x³ − 343y³ সংখ্যামালাটি 3x − 7y দ্বারা বিভাজ্য, অর্থাৎ যদি এই রাশিমালাকে এই রাশিমালা দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে কোনো ভাগশেষ থাকবে না। তো এখানে উত্তর লিখে নেবে প্রদত্ত বিবৃতিটি সত্য। তো এর কারণ দেখো, 27x³ − 343y³, এটাকে আমরা কি লিখতে পারি? 3x³ − 7y³। তো এটা কিসের সূত্র? a³ − b³ এর সূত্র। তো a³ − b³ এর সূত্র কি? a - b, তো 3x − 7y × a² + ab + b², তো এ স্কোয়ার অর্থাৎ কি? 3x² + ab, এটা এ, এটা বি, তাহলে 3x × 7y + b², অর্থাৎ 7y² তো এখন 3x − 7y 3x² তাহলে 3² বা কি? 9, আর x² প্লাস 3 সাথে 21, x গুণ y প্লাস 7² = 49, আর y². তো এই রাশিটিকে ভেঙে আমরা এটা পেলাম। তো এটাকে আমরা যদি 3x - 7y দিয়ে ভাগ করি তাহলে কি হবে? উপর নিচে 3x - 7y সম্পূর্ণরূপে কেটে যাবে, তাহলে এখানে কোনো ভাগশেষ
থাকবে না, তাই আমরা প্রদত্ত বিবৃতিটি সত্য লিখেছি। এখন তিনের প্রশ্ন দেখো, টু এ স্কোয়ার বি এবং ফোর এ বি স্কোয়ার এর গসাগু হল ফোর এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখানে লিখে নেবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তো এর কারণ দেখো, টু এ স্কোয়ার বি আর ফোর এ বি স্কোয়ার এটাকে আমরা পরপর লিখে নিয়েছি। এখন টু এ স্কোয়ার বি এটাকে ভাঙলে আমরা কি পাই, টু ইন্টু এ ইন্টু এ ইন্টু বি, আর ফোর এ বি স্কোয়ারকে ভাঙলে আমরা কি পাই, টু ইন্টু টু ইন্টু এ ইন্টু বি ইন্টু বি। তো এখন গসাগু কষার অর্থ কি, প্রত্যেকের মধ্যে থাকতে হবে। তো এখানে একটা দুই আছে, এখানেও একটা দুই আছে, তো দুটো দুইয়ের মধ্যে আমরা একটা দুই নিলাম। আর কি, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাই আমরা একটা এ কে নিলাম। কিন্তু এখানে আরও একটা এ আছে, কিন্তু এখানে কোনো এর টার্ম নেই বলে এই এ কে আর নেওয়া যাবে না, তাই এখানে কে পড়ে আছে, বি, এখানে একটা বি, তাই আমরা একটা বি নিয়েছি। তাহলে গসাগু কি হলো, টু ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ টু এ বি। তো আমাদের গসাগু বেরিয়েছে টু এ বি, কিন্তু অঙ্কে বলছে গসাগুর মান ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, তাই এখানে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এখন চারের প্রশ্ন দেখো, টু এক্স বি ডিভাইডেড বাই ফোর এক্স স্কোয়ার এর লঘিষ্ঠ আকারে প্রকাশ হল বি ডিভাইডেড বাই টু এক্স, অর্থাৎ একে যদি আমরা কাটাকাটি করি উত্তর হবে কি, বি বাই টু এক্স। তো এখানে উত্তর লিখে নেবে প্রদত্ত বিবৃতিটি সত্য। তো এর কারণ দেখো, টু এক্স বি ডিভাইডেড বাই ফোর এক্স স্কোয়ার যেমন ছিল আমরা লিখে নিয়েছি। এখন দুই দিয়ে চার কাটলে কি হবে, দুই, আর উপরে ছিল একটা এক্স আর নিচে ছিল এক্স স্কোয়ার, অর্থাৎ দুটো এক্স। তোমরা যদি একটা এক্স আর স্কোয়ারকে কাটি তাহলে উপরে থাকছে একটা বি আর নিচে থাকছে কি, টু ইন্টু এক্স, অর্থাৎ টু এক্স, তাই এখানে প্রদত্ত বিবৃতিটি সত্য। এখন তিনের প্রশ্ন কি বলছে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো এর একে দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ, তো দেওয়া আছে চিত্রে এবিসি এর এ বি ইকুয়ালস টু এসি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান, এবং কোণ বি এসি ইকুয়ালস টু 70 ডিগ্রি, তাহলে বি এসি এই কোণের মান দেওয়া আছে কত, 70। তাহলে কোণ এ বি সি এবং কোণ এ সি বি এর পরিমাপ নির্ণয় কর। তো এ বি সি অর্থাৎ কি, এ বি সি অর্থাৎ এই কোণ, আর এ সি বি অর্থাৎ এই কোণ, দুটো কোণের মান আমাকে নির্ণয় করতে হবে। তো যেহেতু এ বি সি এর এ বি ইকুয়ালস টু এ সি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তাই বাহুর বিপরীত কোণগুলিও পরস্পর সমান, অর্থাৎ এ বি সি ইকুয়ালস টু এ সি বি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটাও পরস্পর সমান হবে। এখন আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো এই ত্রিভুজের তিনটি কোণের মান কি কি, কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি, তো এই তিনটি কোণের সমষ্টিগত 180 ডিগ্রি। তো এদের মধ্যে এ বি সি আর এ সি বি যেহেতু সমান, তাই এ বি সির জায়গায় আমরা এ সি বি লিখেছি, কারণ এ বি সির মান কত, এ সি বি, তো এ বি সির জায়গায় আমরা এ সি বি লিখলাম, প্লাস এ সি বি ছিল, প্লাস বি এ সির মান অঙ্কে দেওয়া ছিল কত, 70 ডিগ্রি, তো বি এ সির জায়গায় আমরা 70 ডিগ্রি লিখলাম, ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। এখন একটা এ সি বি প্লাস আরও একটা এসিবি, অর্থাৎ টু এসিবি ইকুয়ালস টু 180 ছিল, আর বাঁ দিক থেকে প্লাস 70, ডান দিক গেলে কী হবে, -70। তো 180 থেকে 70কে বিয়োগ করলে কী হবে, 110। তাহলে টু এসিবি ইকুয়ালস টু 110। তো এখান থেকে এসিবি ইকুয়ালস টু কত হবে, এই টু নেমে যাবে, কারণ নিচে 110-এর নিচে, তো 110 ডিভাইডেড বাই 2। তো 110কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 55 ডিগ্রি, তাহলে এসিবির মান কত পেলাম, 55 ডিগ্রি। এখন আমরা জানি এসিবির মান যা এবিসির মানও তাই, তাহলে এসিবি যদি 55 ডিগ্রি হয় তাহলে এবিসির মানও কত হবে, 55 ডিগ্রি, তাহলে এবিসি ও এসিবি কোণের প্রত্যেকের মাপ 55 ডিগ্রি। এখন দুইয়ের প্রশ্ন কি বলছে দেখো, দুটি সমান মাপের কৌটায় মিষ্ট চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3, কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। তো প্রথমেই দেখো, 5:18 অনুপাতে প্রথম কৌটায় আসাম চা আছে কত, 5 ডিভাইডেড বাই প্রোডাক্ট যোগফল, তো 18 পাঁচে কত, 23 অংশ। একই রকমভাবে
2:3 অনুপাতে দ্বিতীয় কৌটায় আসাম চা আছে কত? 2/ পুরোটার যোগফল, অর্থাৎ 2/5। তো প্রথম কৌটায় আসাম চা আছে 5/23, দ্বিতীয় কৌটায় আসাম চা আছে 2/23। তো এদের মধ্যে কে বেশি আমাকে নির্ণয় করতে হবে। তো এর জন্য কি, প্রথমে 5/23 লিখে ইকুয়ালস টু দিয়েছি এবং 2/5 লিখে ইকুয়ালস টু দিয়েছি। তো এরপর আমাদের প্রথম কাজ হবে হরগুলোর লসাগু করতে হবে, অর্থাৎ 23/5 লসাগু করতে হবে। তো 23/5 লসাগু যেহেতু যায় না, তো 23/5 গুণ করে 115 হয়েছে। তো এই লসাগুর মানকে আমরা প্রত্যেকের নিচে লিখব। তো 115 এখানে লিখেছি, 115 এর নিচে লিখেছি। এখন প্রথমটার হরে দেওয়া আছে কত? 23। তো 23 যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে কে পড়ে থাকছে? 5। 5 দিয়ে উপরের সংখ্যার কি হয়? গুণ। তো 5/5 = 25। দ্বিতীয় ক্ষেত্রে হরে দেওয়া আছে কত? 5। তো 5 যদি এখান থেকে বাদ দিই তাহলে কে পড়ে থাকছে? 23। 23 দিয়ে উপরের সংখ্যা কি হয়? গুণ। তো 23/2 = 46। তাহলে এখানে হয়েছে কত? 25/115, এখানে হয়েছে 46/115। যেহেতু 2/5 বড়ো কাছে 5/23 চেয়ে, তাই এখানে দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। এখন চারের প্রশ্ন কি বলছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তো এটা একটা উপপাদ্য যেটা তোমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর 93 তোমরা পেয়ে যাবে, উপপাদ্য নম্বর 6। তো এই ছিল পার্ট 5 4 প্রশ্নের সঠিক অ্যান্সার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য।